বিক্রমপুর আমার শ্বশুর বাড়ি। সো আমার শ্বশুর বাড়িতে সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, সেগুলা নিয়ে আজকে আমার এই পুরো ভিডিওটি। তো চারপাশটা এত কুয়াশা ছিল, আসলেই 9টা বাজে, এই টাইমে আমি এত কুয়াশা ভাবতেই পারিনি। আমি আমার দেবর মিলে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম। এপাশে লাউ গাছ, এপাশে কুমার গাছ, দেখতে খুবই ভালো লাগছিল। কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর ফিরে আসলাম। হাঁটাহাঁটি শেষ করে আসার পর এই ফুচকাওয়ালা ভাইয়াটা চলে আসছে। সো ওনার ফুচকাগুলো অসম ছিল, 2 টাকা করে পিস ছিল, কিন্তু খেতে অনেক অসাধারণ ছিল। আমাকে টিপ দিছে আমার জালের মেয়ে এবং আমার মেজো জাল। সো অনেক মজা ছিল, আমার এখনই মুখে পানি চলে আসছে, এত ইয়ামি ছিল। দেশে বাড়ি গেলে একটাই সমস্যা, তাতেই করে রাত হয়ে যায়। সো দুপুরও হয়ে গিয়েছিল, আর আমাদের দুপুরে আজকে মেনু ছিল মুরগি দিয়ে লাউ, আর লাউর ছেকলা ভাজি, এবং ছিল ইলিশ মাছ ভুনা আর ভাত। সবাই একসাথে বসে খেয়েছি, অনেকটাই ভালো লেগেছে। তাতেই করা খাওয়ার একটা কারণ হলো আমরা একটু পর বের হব, সো এই জন্য তাতেই করে খেয়ে ফেলেছি। দুপুরে খানা শেষ করে রওনা হয়েছি আমরা মিথ্যা বাড়ি যাব, নাম করা একটা বাড়ি এখানে। তো আমাদের সাথে আজকে পিচ্ছি কাচ্চা অনেকগুলাই আছে। আমাদের এখান থেকে মিথ্যা বাড়ি যেতে আধা ঘন্টা সময় লেগেছিল, আর আপনারা যদি মা আরও এখান থেকে যান তখন খুব কাছাকাছি, কতক্ষণ লাগে ওটা আমি জানি না। এতে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত মিথ্যা বাড়ি। অনেকটাই সুন্দর, এতদিন ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি দেখলাম। তো আপনারা দেখতে থাকেন আমার সাথে।
আমাদের যাওয়ার সময় হয়ে গেল, তো এখন আমরা সবাই হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এক নজরে আবারও আপনাদের দেখিয়ে দিলাম মিদ্যাবাড়ি, অবশ্যই আসবেন, খুবই ভালো জায়গা। এটা পিছন সাইড, এখানে লকডাউনের জন্য বন্ধ কিন্তু এইভাবে বসা যায়। আর পদ্মা পাড়ে এসেছি, পদ্মা নদী দেখবো না তা তো হয় না, এই জন্য আমরা সবাই আবার একটু হাঁটা দিয়ে ঘাটে গেলাম, তো ভালোই লাগছিল। এখানে আসার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে খাবারের সেই রকম কোনো দোকানপাট নেই, তো একমাত্র ভরসা আমাদের ফুচকা মামা। সো ওনার কাছ থেকে অস্বাস্থ্যকর পরিবেশ, তারপর ওনার ফুচকাটি ভালোই ছিল, 10 টাকা প্লেটে দেয়, 20 টাকা প্লেটেও দেয়, তো আপনারা এটা ভরসা, কারণ বাচ্চারা সাথে আসলে ওদের বায়না পূরণ করতেই হবে। সো এই জিনিসটা মাথায় করে নিয়ে আসবেন যে কিছু খাবার নিয়ে আসতেই হবে। এই ছিল আমার ভিডিওটি, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।